মানুষ পৃথিবীতে বেঁচে আছে দুটো জিনিস, এক হলো দোয়া আর আরেক হলো দাওয়া। দোয়া আর দাওয়া, দাওয়া মানে কি গো? ওষুধ। আর দোয়া মানে দোয়া। এই দোয়া আর দাওয়াতে মানুষ পৃথিবীতে বেঁচে আছে। যেদিন দোয়া আর দাওয়া থাকবে না সেদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না। আর বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সমস্ত জিনিস মানুষকে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন, কিন্তু কয়েকটা জিনিস আল্লাহ দেননি। এবং কেয়ামত পর্যন্ত যদি কেউ তপস্যা করে যায়, কেয়ামত পর্যন্ত সে যদি আপনার চ্যালেঞ্জ করে যায়, সে কয়েকটা জিনিস পাবে না। আল্লাহ পৃথিবীতে সমস্ত ক্ষমতার সমস্ত জিনিস আল্লাহ মানুষকে দিলেন, কিন্তু কয়েকটা জিনিস দেননি যা কেয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হবে না। তার মধ্যে মৃত্যু একটা। সব থেকে বড় সম্পদ যেটা হলো মৃত্যু। কি এই মৃত্যুর দায়িত্বে যদি আপনাদের এই ছয় ঘড়ি হাজাম পাড়ারই কাউকে দেওয়া হতো কি গো, তাহলে ও লোককে ঠিক রাখতো বলে মনে হয়? কি বলেন আপনারা? তাহলে মৃত্যুর দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ বলেছেন মৃত্যুর দায়িত্বটা আমার। আজকে ভারতবর্ষে যা পরিস্থিতি আর পরিকাঠামো, যদি মৃত্যুর দায়িত্বটা আমার দেশের কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীর হাতে দেওয়া হতো, তাহলে কবেই শেষ করে দিত তার বিপক্ষ দলদেরকে, ঠিক কিনা ধরে বলুন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে না, মৃত্যুর দায়িত্ব আমার। আমি আল্লাহ কার কখন কোন সময় কোন টাইমে মৃত্যু দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কারো বলার ক্ষমতা নেই। আমরা অনেকেই বলি অসুস্থ হলে আমরা ব্যাঙ্গালোর যদি না যেত হয়তো মারা যেতাম। আমরা অনেকে বলি, ধারণা করি, তাই না? ধারণা করি। ওষুধে বরকত দেয় কে? ডাক্তারের হাতে বরকত দেয় কে? আল্লাহ। যদি মরে যায় আর যদি বেঁচে যায়, বেঁচে গেলে ডাক্তার বুকে বাড়ি মরে বলে ধান খেয়ে পড়িনি, আর যদি মরে যায় তাহলে লোক কিছু করার নেই, ওপরওয়ালা লিয়ে নিয়েছে। বলি না বলি না কথা বলে? তাহলে মৃত্যুর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, তার নিজ হাতে রেখেছেন, এবং কেয়ামত পর্যন্ত মরতে দাম তাকে দায়িত্ব তিনার কাছেই থাকবে। কাউকে দেবে? দেবে। আর এই মৃত্যুটা কখন কোন সময়ে হবে, কার কোন টাইমে হবে, নির্ধারিত কোনো টাইম রয়েছে নাকি? না আপনাদের ছয় ঘড়ি হাজাম পাড়ার মানুষ নির্ধারিত টাইম মোতাবেক মরে নাকি বলে মনে হয়? কথা বলেন না কেন? নির্ধারিত টাইম নাই তো? নির্ধারিত টাইম তো আল্লাহ বেঁধে দেননি। যখন যার সময় হবে, যখন যার টাইম হবে, যখন যার, সেই সময় তার মৃত্যু হবে। পৃথিবীর জমিনে মানুষ আসার সিরিয়াল রয়েছে, কিন্তু যাবার কিন্তু সিরিয়াল আছে নাই। দেখা যায় বড় মেজ ছোট সেজ সব এলো পরপর, কিন্তু যাওয়ার সময় দেখা যায় ছোট চলে যায়, সবাই থেকে যায়। এরকম আছে না? বাপের আশা ছেলের কাঁধে চড়ে গোরস্থানে যাবে, কিন্তু দেখা যায় ছেলে বাপের কাঁধে ছেড়ে ছেলের লাশ গোরস্থানে যায়। যায় না যায় না? কথা বলেন, এরকম ঘটনা আছে না নেই? আছে। তাই মহতারাম বুজুর্গদস্ত, তাই মৃত্যু এমন একটা বস্তু, বারহাক এটা সত্য,
আমরা অনেকে বলি অমুক জায়গায় না গেলে হয়তো ছেলেটা মরতো না, হয়তো অনেকে ওকে মেরে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই জায়গায় মৃত্যু ওইভাবে লিখে রেখেছেন, ওইভাবে তার মৃত্যু নির্ধারিত রয়েছে। সুতরাং তার ওইভাবে মৃত্যুটা হবে, আর মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন এত কঠিন এত কঠিন এত ভয়ঙ্কর ভয়ানক। একমাত্র মৃত্যুর যন্ত্রণা তারাই বুঝতে পারবে না যারা মুমিন মুত্তাকিন হবে, ইমানওয়ালা হবে, পরোজগার হবে, দিনওয়ালা বানবে, যারা সকল সময় আল্লাহর সঙ্গে রুজি থাকবে, সকল সময় আল্লাহর ওপর যাদের ভরসা থাকবে। আজকে আপনারা কিছু মনে করবেন না, আমরা মুসলমানরা আজকে আমাদের ভরসা কার ওপর কথা বলবেন, ঠিকঠাক বলবেন, কার ওপর ভরসা জোরে বলুন, হ্যাঁ আল্লাহর ওপর। আমরা মুখে বলি কিন্তু কাজে আমাদের নাই, আল্লাহর ওপর ভরসা আমাদের এখন নেই, এখন নেতা মন্ত্রীদের ওপর আমাদের ভরসা, মিম্বারের ওপর ভরসা, প্রধানের ওপর ভরসা। আমরা মনে করি নেতা মন্ত্রী আরে না খেতে দিলে হয়তো খেতে পাবো না, জি খেতে দেওয়ার মালিককে আল্লাহ বলেছেন, মৃত্যুর মালিক হলেন আল্লাহ, খেতে দেওয়ার মালিক হলেন আল্লাহ। পাঁচটা জিনিস কেয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে দেবেন না, এক নম্বর হলো মৃত্যু, আর দ্বিতীয় নম্বর সেটা হলো রুজি, রুজির মালিককে। আমরা অনেকে বলি তুই আমার বাড়ি আছে বলে খেতে পাস, আমার বাড়ি আছে বলে তোর দুটো খাবার জুটে, তোকে যদি গলা ধাক্কা দিয়ে বেরিয়ে দিই বের করে দিই তুই খেতে পাবি না, বলি না বলি না কথা কন ভাই, বলি আমরা। কিন্তু আল্লাহ বললেন ইন্নাল্লাহ ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব, আমি আল্লাহ রুজির মালিক, আমি যাকে রুজি দেব সেই রুজি পাবে, আর যাকে রুজি দেব না কেয়ামত পর্যন্ত হাজার চেষ্টা করলেও সে রুজি খেতে পাবে না। তাহলে রুজির মালিককে আল্লাহ, আল্লাহ বললেন রুজির মালিক আমি, রুজি দেব আমি, কিন্তু বান্দা আমাকে ভুলে যেও না, আমার যে হুকুম রয়েছে আকাম রয়েছে আমার হুকুম আকাম করা তোমরা মেনে নাও। এক নম্বর হলো মৃত্যুর দায়িত্ব কার হাতে, দ্বিতীয় নম্বর রুজির মালিক কার হাতে, কে রুজির দাতা ধরে বলুন আল্লাহ, তৃতীয় নম্বর কখন কোন সময় পানি হবে, কখন কোন টাইমে পানি হবে, কখন কতটুকুন পানি হবে, কখন কতটুকুন পানির প্রয়োজন একমাত্র কে জানে জোরে বলুন। দেখা যায় পানি ছয় করে হাজাম পাড়ায় হচ্ছে, আবার দেখা গেল যে একটু ধান যেয়ে দেখছেন বাজারে পানি নাই, এরকম ঘটনা ঘটে না, কী গো ঘটে কি ঘটনা জোরে বলুন, ঘটে। গত পরশু দিন বুধবার ছিল না, আজকে কি রোববার ছিল, গত পরশু দিন রবিবার ছিল, আমরা একটা প্রোগ্রামে যাচ্ছিলাম দিনের বেলায়, শুকুনা দেখলাম এদিকে কিছু নাই, অথচ আমাদের গোয়াসটা পার হয়ে যেয়ে দেখছি পানিতে একবার আল্লাহ একবার, রাস্তাতে এতক্ষণই পানি। তাহলে পানি কখন কোন সময় হবে কে জানে জোরে বলুন আল্লাহ, কোন টাইমে পানি হবে, কখন কতটুকু প্রয়োজন আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে। চার নম্বর হলো মায়ের গর্ভে যখন সন্তান জন্ম নেয়, সে সন্তান ছেলে না মেয়ে, পরিষ্কার না কালো, মাস্টার না ডাক্তার, জজ না ব্যারিস্টার, আলেম না হাফেজ, কারি না মুফতি, কি হবে কেউ বলতে পারবে না, জোরে বলুন বলতে পারবে, জোরে বলুন কে বলতে পারবে, একমাত্র আল্লাহ। কয় নম্বর হলো, চার নম্বর। পাঁচ নম্বর হলো আপনার আমার রুজি আল্লাহ কোথায় মিলাবে, কোন জায়গায় মিলাবে একমাত্র কে জানে জোরে বলুন। আপনি এখানে সুন্দর করে খাসির মাংস আনলেন, ভালো মাংস নিয়ে এসে রান্না করলেন, আরাম করছেন আর দাঁতে ভীষণ দিচ্ছেন,
আজ যা ধরে মন ভরে খাবো আনন্দ করে, কিন্তু এমন একটা কল চলে এলো আপনার, থাকলো খাবার চলল, আবার ওখানে যে খাবার হতে পারে, ঠিক না ভাই? জোরে বলুন ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, এ সমস্ত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রেখেছেন, কেয়ামত পর্যন্ত কাউকে দেবে সব ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন, কয়েকটা জিনিস দেন নাই এবং কেয়ামত পর্যন্ত হবে না। এখানে আপনাকে আমাকে বোঝা দরকার, আপনাকে আমাকে বুঝে নিতে হবে যে একজন স্রষ্টা আপনার আমার আছেন, তিনি কে? যারা বলুন, তিনি হলেন আমার আল্লাহ, যিনি রাত বানিয়েছেন, যিনি দিন বানিয়েছেন। আল্লাহ যদি এই রাতকে রাত রেখে দেয়, কেয়ামত পর্যন্ত কারো ক্ষমতা নেয় দিন ফিরিয়ে এনে দিতে পারে, পারবে? জোরে বলুন। তুমি বড় বৈজ্ঞানিক দার্শনিক, তুমি বড় বুদ্ধিজীবী, তোমার ব্রেনে গোটা দেশটাকে তুমি চালাচ্ছ, কিন্তু আল্লাহ যদি রাতকে রাত বানিয়ে দেয়, তোমার বিজ্ঞান তোমার কি দার্শনিকের কোনো রকমের কোনো কাজ চলবে না। আল্লাহ যদি দিনকে দিন বানিয়ে দেয়, কেয়ামত পর্যন্ত কাউকে রাত এনে দিতে কেউ পারবে না। একজন আল্লাহ আছেন, তিনি হলেন কে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, যিনি আসমান এবং জমিনের মালিক। আসমান এবং জমিনের মালিক কে? জোরে বলুন আল্লাহ, সবের মালিক আল্লাহ। এ আমার, ও আমার, এটা আমার, ওটা আমার, সব আমার, কিন্তু আপনার আমার যদি নিঃশ্বাসটা বন্ধ হয়েছে সব ফেলে যেতে হবে, সব তো পড়ে থাকবে, থাকবে না, থাকবে না, তাহলে আল্লাহর জমিন আল্লাহর। ভাই মহতারাম বুজুর্গ দোস্ত, তাই আমি আপনাদেরকে বলবো, আজকের এই বাড়ির একজন চলে গেছেন, তাই না? তেনার এই দুয়ার মাগফিরাত, এটা সারাদিন অনুষ্ঠান চলছে, কিন্তু এটিতে কি শেষ? এই মরা কি শেষ? পরস্পর সবাইকে যেতে হবে, হবে না? হবে না বলো না? আপনাদের গ্রামে একজনই মরেছে, আর কেউ মরবে না? না, মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ, বলে বান্দারে আমাকে মানো, আমার ইবাদতকে মেনে নাও, আমার হুকুমকে মেনে নাও, আমি যে আল্লাহ তোমাকে বানিয়েছি, রাত দিয়েছি, দিন দিয়েছি, সূর্য দিয়েছি, চন্দ্র দিয়েছি, চাঁদ দিয়েছি, আমি আল্লাহ সূর্যকে যদি ডুবিয়ে দিই আর না উঠায়, কোনোদিন তোমাদের রোদ তোমরা পাবে না, মানুষ ঠান্ডায় মারা যাবে, তাহলে কেন আমাকে তুমি চিনতে পারলে না? আল্লাহর সবথেকে বড় হুকুম কি জোরে বলুন? নামাজ। সে নামাজ আজকে আমাদের ভিতরে আছে, আমরা নেতার পিছনে তেল মাখাই, নেতার পিছনে ছুটি, কিন্তু মসজিদে আল্লাহ ডাক দিল হাইয়া আলা সালা, হাইয়া আলাল ফালা, আর আমরা বলি আমরা পারলুম না, তোরা ইমাম আর মসজিদ চাল, আমরা নেতার পিছনে ছুটলাম, আল্লাহ আমাদেরকে কি ছেড়ে দেবে? অত সহজ নয়। আল্লাহ বলছেন, বান্দা আজান হয়ে গেলে যেখানে সময় হবে নির্ধারিত টাইমে তুমি নামাজে দাঁড়িয়ে নামাজটাকে আদায় করে নাও, কেননা নামাজকে যদি তুমি একক্ত কাজা করে দাও, বিশ্বনবী বলেছেন 288 বছর তোমাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়তে হবে। একক্ত নামাজ ছেড়ের কথা বলিনি আমি, একক্ত নামাজকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে দেয়, কাজা মানে বুঝেন তো নাকি? কাজা বোঝেন না? কাকে বলে যেটা এই অক্তের নামাজ না পড়ে আপনি ওই অক্ত পার করে দিয়ে নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়ার বাদ দিয়ে আপনি আসর পার করে দিলেন, মাগরিব শেষ করে দিলেন, এটাকে তারপরে আদায় করলেন, এটাকে কাজা বলা হয়। ওই কাজা নামাজকে যদি আপনি ওই নামাজকে কাজা করে দেন এক অক্ত নামাজ, আপনাকে 288 বছর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের জ্বলন্ত আগুনে আপনাকে রাখা হবে। তাহলে একক্ত নামাজ যদি কাজা করার জন্য যদি 288 বছর জাহান্নামে পড়তে হয়, তাহলে আমাদের জীবনে নামাজ কত অক্ত কাজা আছে? জোরে বলুন, কথা বলেন না কেন? না কাজা নাই, কাজা আছে না নাই? হ্যাঁ কাজা আছে ভাই, আমাদের জীবনে বহুত নামাজ কাজা আছে, কিন্তু এই নামাজ আমরা পড়ি না। নবীজি বললেন একক্ত নামাজ কাজা করে দিলে
দুলক্ষ অষ্ট সভা ছিল তাকে জাহান্নামে ঢুকতে হবে। আর কেউ যদি নামাজ একক্ত ইচ্ছাকৃত ছেড়ে দেয়, একক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে কেউ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন সে ছেড়ে দিল না, সে কুফরি করল। কুফরি মানে কাফেরের দরজায় পৌঁছে গেল। বুঝতে পারলেন না? কাফেরের দরজায় পৌঁছে গেল। ভাই আমরা অনেকেই দেখেন নামাজ পড়ি না, রোজা করি না, হজ নাই, জাকাত নাই, আল্লাহর হুকুম মানি না, কিন্তু কাউকে যদি বলে এই তুই তো পাকা বুঝেহেল রে, তো আপনার ঠুটনি ফাটি দিবে না দেবে না? কথা বলেন না কেন? দেবে কেন? লাই তুই আবার কাপড় ধরে বললি কেন? ও নমাজ বলে না, আল্লাহকে মানে না, আল্লাহ দিন মানে না, কোরআন মানে না, ওনাকে আবু জেহেল বললে ওর রাগ হয়, হয় না? হয় না কেন? ভাই আমার বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন মান তারাকা সলা মুতাআম্মিদান ফাকাদ কাফা, ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দেয় তারা কুফরি করে ফেলল, আর কুফরি মানে জাহান্নামের কাফেরের দরজায় পৌঁছে গেল। কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কি? কথা বলেন। মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য হলো নামাজ। কিসের জন্য বলুন? নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার তিনি একটাই কথা বলে গেছেন, তিনি তেনার আত্মীয়র কথা বলেননি, লাঠিপুতির কথা বলেননি, তিনি তেনার সাহাবাদের কথা বলেননি, মেয়েদের কথা বলেননি, জামাইদের কথা বলেননি, বারংবার তিনি একটাই কথা বলেছেন, ও আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতরা নামাজ, 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 নামাজ। আহ, বিশ্বনবী যেদিন বিদায় হয়ে যাবেন, শেষ বিদায়, প্রচণ্ড মাথায় যন্ত্রণা, বেদনা, ব্যথা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা এটা কোন সময়? আয়েশা সঙ্গে সঙ্গে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। বলে আয়েশা রে আমার মাথাটা একবার মসজিদে নববীর দিকে তুমি একবার উঠিয়ে দাও, মসজিদে নববীর দিকে উঠাও। বিশ্ব নবীর মাথাটা যখন মসজিদে নববীর দিকে উঠিয়ে দেওয়া হলো, দয়ার নবী মসজিদে নববীর দৃশ্য কেনা তিনি দেখলেন, দেখার পর আয়েশাকে বললেন, আয়েশা আমার মাথাটা তুমি একটু নিচু করে দাও রে। আয়েশা মাথাটা নিচু হয়ে গেল, প্যারা নবীর দুই চোখের কোনো দিয়ে গড় গড় করে পানি ঝরে যা। মা আয়েশা বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি কেন? দয়ার নবী একটু দা করে মেঘের পানি করে বলুন। নবীজি বলেন, আয়েশা এটা হলো দুঃখের পানি না, এটা হলো আমার সুখের পানি। বলে আয়েশা বললেন, নবী গো, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, সুখের হয় নাকি? আল্লাহর নবী বলেন, আয়েশা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে, কিয়ামত পর্যন্ত। কিন্তু সে নামাজ আমাদের ভিতর আজকে নেই। ভাই সেদিন আমি কলকাতা যাচ্ছিলাম ট্রেনে, বুঝলেন, একজন আমাকে জিজ্ঞাসা করে বলছে, মনে না ইসলামটা মানে কি একটু আমাদেরকে বলুন তো, বোঝান তো দেখি। আমি তাকে বলছি, তুমি মুসলমান না হিন্দু, ঠিক করে বলো। বলে যাতে একটা হবো। আরে ভাই তুমি বলো না, তুমি মুসলমানদের ঘরের সন্তান না হিন্দু ভাইয়ের ঘরের সন্তান? বলে যা একটা হবো, তুমি আপনি বলেন না। উমাল যে মুসলমান ওর কথাতে বোঝা যাচ্ছে, কিন্তু উঠে বুঝে ধরা দিচ্ছে না। তামুজি কেন ইসলাম মানে শান্তি? বলে শান্তি তো বটেই, কিন্তু এত অশান্তি কেন ইসলামের ভিতরে? বলে কীরকম অশান্তি? বলে জোর ঝামেলা ঝঞ্ঝাট অমুক তমুক লেগেই আছে। আমি বললাম, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাদের গ্রামে মসজিদ আছে নিশ্চয়ই? বলে হ্যাঁ একটা মসজিদ আছে। তাই তো? বলে হ্যাঁ। তো মসজিদের দরজা কোনো দিন দেখেছেন, গিয়েছেন? বলে না, যাই নাই, যাব, চেষ্টা করব।
তো মসজিদ আপনি যে বানিয়েছেন মার্বেল আছে না নাই? তো বলে আছে। টাইলস আছে? তাহলে এই মসজিদে আপনাদের টাইলস আছে, মার্বেল আছে, ইমাম আছে, সব আছে, ঠিক। কিন্তু আপনাকে আর একটা প্রশ্ন আমি করি, আপনি খাবার খান কত গ্রাম চালের খাবার প্রতিদিন খান? তো বলো প্রায় 300-350 চালের খাবার তো দিনে লাগে আমার, তাই তো বলে। তো আমি যদি আপনাকে প্রত্যেক দিন 50 গ্রাম চালের খাবার দিই তো সারাদিনের মধ্যে আপনার ওই খাবারে হবে? তা কী করে হয়, যেখানে 300-350 লাগে সেখানে হয়তো 100 কম হতে পারে, তো 50 খাবারে কী করে হয়? পেট তো জ্বলবে। তো আমি তাকে বলছি মসজিদে প্রয়োজন লোক কজন? 100 জন। কিন্তু যদি ইমাম আর মসজিদার দেখা যায় 2-3 জন, তাহলে মসজিদের পেট জ্বলছে না শান্তি? তুমি যে জ্বলছে, তাহলে যদি মসজিদের পেট জ্বলে জেনে নাও ইসলামের ভিতরে অশান্তি রকমভাবে জ্বলছে। মসজিদ যেদিন পরিপূর্ণ হয়ে যাবে সেদিন ইসলামের ভিতরে আর কোনো অশান্তি থাকবে না। ভাই আমার বাবা জীবনে ইসলাম দরুদি ভাই আল্লাহ ওয়ালা ইমানদার কলমাওয়ালারা, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের নামাজের ধার আমরা ধারি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বাড়িতে খাবার ছিল না, তাদের পোশাক ছিল না, তাদের পোশাক ছিল না, খাবার ছিল না, কিন্তু তাদের জীবনে কোনো জায়গায় কোনো দিন নামাজ কাদা ছিল না। একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি গরিব সাহাবা, মসজিদে নববীতে নবীজির পিছনে প্রতিদিন তিনি নামাজ পড়তেন আর মসজিদ থেকে তিনি বেরিয়ে যেতেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার সাহাবা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও প্রতিদিন নামাজ পড়তে আসে, তাড়াতাড়ি করে বেরিয়ে যাই গো রাসূল। পেয়ারা নবী কোনোদিন কোনো রকম কোনো কথাই বললেন না। আবার তারপর দিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবাবু আইয়ুব আনসারী সেকে মুশরিক হয়ে গেল গো নবী, সে প্রতিদিন ফজর আপনার সঙ্গে জামাতে নামাজ পড়ে আর নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যায়। ও গো নবী, আপনার সাহাবা কি মুশরিক হয়ে গেল? বিশ্ব নবী কোনো রকমের কোনো কথাই বললেন না। তৃতীয় দিন আবার বললেন, রসুল বললেন ও সাহাবারা, আবু আইয়ুব যখন এবার মসজিদে আসবে বলে নবী বসতে বলেছে তাকে বসতে বলবে। ফজরের আযান হয়ে গেল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিলেন, ফজরের আযান হয়ে গেল, সমস্ত সাহাবারা একে 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 মসজিদ নববীতে হাজির, নবীজির পিছনে নামাজ পড়বেন। আল্লাহ নবীর সাহাবা আবু আইয়ুব আনসারী তিনি বাড়ি চলে গেলেন, তিনি মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর নবীজির পিছনে জামাতে নামাজ পড়তে শুরু করেছেন। আল্লাহর নবী তিনি ইমামতি করেন, সাহাবারা তিনার পিছনে। নবীজি দুই দিকে যখন সালাম কানা ফিরিয়ে দিলেন, আল্লাহ নবীর সাহাবা আবু আইয়ুব সঙ্গে সঙ্গে মদিনি থেকে বেরিয়ে যায়। আর নবীজি বলেছিলেন সাহাবারা এবং আবু আইয়ুব আনসারী যদি আসে তাকে বসতে বলবে আর বলবে নবীজি তোমাকে বসতে বলেছে। আবু আইয়ুব আনসারী তিনি বেরিয়ে চলে যায়, নবীর সাহাবারা বলেন ও নবীর সাহাবারা বসো, নবীর সাহাবা আবু আইয়ুব তুমি বসো, নবীজি তোমাকে বসতে বলেছে। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন, আল্লাহর নবী তাসবিহ তাহলিল থেকে ফারেগ হয়ে গেলেন, সমস্ত সাহাবাদেরকে এক জায়গায় জমিয়ে নিয়ে বসলেন। নবীজি বললেন ও সাহাবারা তোমরা এক জায়গায় গুছিয়ে গুছিয়ে বসো, এক জায়গায় জমে জমে বসো। সমস্ত সাহাবারা বসলেন, আল্লাহর নবী বিশ্ব নবী দা নবী ডাক দিয়ে বলেন আবু আইয়ুব, আ তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করব। বলো আবু আইয়ুব গো,
তুমি আমার কোরআনের মজমাতে কেন বসনায় ও আবাইয়ু তুমি কি ব্যাপার তুমি বসনায় কেন এই কথা যখন বলা তিনি সঙ্গে সঙ্গে তিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় বিশ্বনবী বললেন আবু আইয়ুব গো আমি তো তোমাকে কোনো কথা বলি নাই আমি তো কোনো সময় তোমাকে ধমক দিয়ে কথা বলি নাই তুমি চোখে তোমার পানি কেন তুমি কান্না করো কেন বলো আ বাবা প্যারা নবী দুনিয়ার জমিনে কতদিন বেঁচে ছিলেন কথা বলেন কতদিন বেঁচে ছিলেন আপনি জানেন না 63 বছর আর নবীজি কোন মাসে জন্ম নিয়েছিলেন রবিউল আউয়াল কোন তারিখ আপনাদের জানা তো দরকার এটা 12 রবিউল আউয়াল এটা কোন মাস রবিউল আউয়াল এটা হলো রবিউল আউয়াল মাস 12 রবিউল আউয়াল হবে আগামী বৃহস্পতিবার ঠিক না 28 সেপ্টেম্বর আগামী 12 রবিউল আউয়াল মাস এই মাসটা এত মূল্যবান এই মাসে আমার নবীজি দুনিয়ায় যদি না আসতো এ দুনিয়ার জন্ম তৈরি হতো কথা কন না কেন হতো হ্যাঁ এই মুসলমান এই 12 রবিউল আউয়াল একদিকে আমাদের কাছে খুব আনন্দের আর আরেক দিকে আমাদের কাছে বড় দুঃখের জন্ম ঠিক না বে ঠিক নবীজি 12 রবিউল আউয়ালে দুনিয়ায় এসেছেন এবং সেই তারিখে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন এই পবিত্র মাহে এই পবিত্র 12 রবিউল আউয়াল মাস এই মাসটা বড় পবিত্র মাস তাই মহতরাম বুজুর্গ দস্তওয়াজি যা আমার ভাই সেই দিন আমাদেরকে রোজা রাখা দরকার সেই দিন আমাদেরকে রোজা রাখা দরকার সেই দিন আমাদেরকে ইবাদত করা দরকার সেই দিন আমাদেরকে বেশি বেশি করে জিকির তাসবিহ কোরআন পড়া